নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আরামবাগ চিকেনে হায়দ্রাবাদ স্টাইলে একটি রেসিপি দেখাবো। হায়দ্রাবাদ স্টাইলের চিকেন বানাতে লাগছে একটি ক্যাপসিকাম, সঙ্গে লাগছে দুটি টমেটো, আর এই মাঝারি সাইজের ছোট ছোট পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কিভাবে কাটবো আর কিভাবে বানাবো এই রেসিপিটা, তোমরা আমার সঙ্গে থাকো। আর নিয়েছি দুটো রসুন, আর নিয়েছি আদা। তাহলে চলো বন্ধুরা, এগুলোকে আমি কিভাবে কাটি সেটা দেখে নাও। পেঁয়াজগুলোকে এইরকম ভাগ চারটে টুকরো করে কেটে নেবে। বাড়িতে তো অনেক চিকেন খেয়ে থাকো তোমরা, এবারে তোমরা হায়দ্রাবাদ স্টাইলের চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর খেয়ে আমাকে কমেন্ট করে বলো চিকেনটা কেমন হয়েছে। এইভাবে চার চৌকো করে এক একটা ছোটো ছোটো সাইজের পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আমি, এবার ধুয়ে তুলে নেব। ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, ক্যাপসিকামগুলো যখনই কাটবে তখনই ভেতরের এই অংশটা বাদ দিয়ে দেবে। দেখো আমি কোন অংশটা নিয়েছি। কেটে নেব, ধুয়ে নিয়েছি, কেটে নেব। এবার আমি এই আদা রসুনগুলো ছাড়িয়ে নেব। মাংসটাকে এইভাবে ভালো করে ধুয়ে নেবে, নাহলে মাংসটা একটা গ্যাস ছাড়ে। ভালো করে ধুয়ে নিতে হবে মাংসটাকে চকুটে চকুটে। আমার মাংসটা ভালোভাবে ধোয়া, দেখতে পাচ্ছ কত সাদাটা সাদা সাদা হয়ে গেছে মাংসটা। এবার আমি এই মাংসের সাথে কিছু উপকরণ মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, চিকেনটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। হায়দ্রাবাদের স্টাইলের চিকেন খেতে ইচ্ছে করলে তুমি এই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে এই এই উপকরণগুলো মিশিয়ে দাও। দেখো আমি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম, এখানে দু টেবিল চামচ গুঁড়ো লঙ্কা মিশিয়ে দিলাম, সরিষার তেল মিশিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলিকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে রাখলে এর টেস্টটাই আলাদা বোধ হয়ে যায়, এতটাই টেস্টি হয় যা বলে বোঝানো যাবে না। এবার আমি একই সাথে একটি লেবু কেটে নিয়েছি, লেবুটাকে মাখিয়ে নেব লেবুর রসটাকে। লেবুর রস দিলে মাংসটা পুরো গোটা গোটা থাকে, ভেঙে যায় না। এবার আমি মাখিয়ে নেব একবার সমস্ত উপকরণগুলি। দেখো কত সুন্দর ম্যারিনেটটা হয়েছে,
আর এটিকে আমি একটি কাঁচি নিয়ে চাপা দিয়ে দেব। সিলটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর আমি আদা যে কি ছাড়িয়ে রেখেছিলাম সেই আদাগুলোকে পেস্ট করে নেব। এইভাবে আগে থেঁতো করে নিতে হবে আস্তে আস্তে। এবার আমি বেটে নেব। এবার আদাটা বাটা হয়ে গেছে আমার, এবার তুলে রাখবো। এটাকে সামনে নিয়ে আসো। এবার রসুনগুলোকে আমি বাটবো না, রসুনগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে থেঁতো করে নেব। কেন আমি বাটছি না জানেন? আমি এটা হায়দ্রাবাদ স্টাইলে চিকেন করার জন্য এইরকমই রসুন লাগে থেঁতো করা, সেই জন্য আমি এখানে আদা নিয়েছি 50 গ্রাম আর রসুনও নিয়েছি 50 গ্রামের একটু কম। এটি লাগছে 1 কেজি মাংসের জন্য। এইভাবে রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি, এই রসুনটাকে বাটবো না। হায়দ্রাবাদ স্টাইলে চিকেন খেতে এরকমই রসুন বাটা লাগে, প্রয়োজন পড়ে। তাই আজ আমি এই হায়দ্রাবাদী স্টাইলে চিকেন কষা করে দেখাবো। আমি কড়াইতে তেল ঢেলে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেলটা আর তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা আমার মা করছে। একটা ভাজা ভাজা আর মা একটা টমেটো পেস্ট করে নিচ্ছে। এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে। দেখো আমার পেঁয়াজ আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার থেঁতো করা রসুনটা এবার দিয়ে দিচ্ছি। আরও সামান্য একটু তেল দিচ্ছি, তেলটা একটু কম হয়ে গেছে। আর এই হায়দ্রাবাদী চিকেন খেতে হলে রসুন কিন্তু তোমাকে থেঁতো করে দিতেই হবে বন্ধুরা। এর টেস্ট একবার বাড়িতে বানিয়ে দেখো, এর টেস্ট অনেকটাই আলাদা, খেতে দুর্দান্ত স্বাদ আসবে। যাই হোক বন্ধুরা, আমার রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো মাংসটাকে, দেখো এই পেস্ট ম্যারিনেট করা মাংসটি এবার আমি দিয়ে দেবো ওই পেঁয়াজের সাথে। এবার ভালো করে কষে নেব। তবে বন্ধুরা, এই মাংসটা কষতে কষতে তোমরা যদি নতুন হয়ে থাকো, এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। একই সঙ্গে এবার আমি আদা যে পেস্ট করে রেখেছিলাম সেই আদাটা এই চিকেনের সাথে দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার স্বাদ মতো লবণ দিলাম। এবার লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে। এটা কি দিচ্ছ মা? মিট মশলা 1 চা চামচ মিট মশলা মিশিয়ে দিলাম। 1 চামচ আরও লঙ্কা যুক্ত করলাম, লাল লঙ্কা, ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা যুক্ত করলাম। আমি এখানে আরও 1 চামচ হলুদের ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, যেটি বিশেষ প্রয়োজন
দেখো আমি এখানে একটা টমেটো সস করেই রেখেছি, টমেটোটাকে চেঁচে সস বার করে দিয়েছি, সেটা ওর সাথে মিক্সড করে দিচ্ছি। আমি একটা টমেটো দিয়েওছি কিন্তু সসটা মেন প্রয়োজন, সেই জন্য আমি কেটে একটি টমেটোকে সস বানিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হায়দ্রাবাদি স্টাইলের চিকেন খেতে হলে খুব ভালোভাবে কষতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ ধরে কষছি। বন্ধুরা, এই মাংসটি কষতে কষতে তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, যদি আমার এই রান্না তোমাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এবার একটু আমি জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কষতে কষতে কতটা জল বেরিয়েছে, আর গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়েছে। এতে ভালোভাবে সেদ্ধ হয়ে জল একটুকু লাগছে না কিন্তু। আমার কষা হয়ে গেছে, এবার আমি বেশ খানিকটা জল ঢেলে দিলাম। এবার এটিকে ফোটার জন্য একটি কাঁচি চাপা দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমার হায়দ্রাবাদি স্টাইলে চিকেন কষা রেডি।